ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বাণিজ্যিক জাহাজ বলপূর্বক আটক করেছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তারা বলছে জাহাজটি চোরাচালানে জড়িত ছিল সন্দেহে মার্কিন নৌবাহিনী এতে হস্তক্ষেপ করেনি মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায় তারা পরিস্থিতির উপর নজর রাখছে তবে কোনো সারা দেয়নি এ ব্যাপারে ইরান কোনো মন্তব্য করেনি সৌদি বন্দরনগরী দাম্মাম থেকে উনষাট নটিক্যাল মাইল উত্তর পূর্ব সাগর থেকে তানজানিয়ার পতাকাবাহী ছোট জাহাজকে ইরান আটক করার চেষ্টা করেছে বলে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা কোম্পানি জানায় কোম্পানিটি জানায় ইরান প্রায় তেল চোরাচালানের সাথে জড়িত সন্দেহ করে ছোট ট্যাঙ্কারগুলোর যাতায়াতে বাধা দেয় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজ আটক করছে ইরান ইরান ও ওমানের মধ্যবর্তী এই প্রণালী দিয়ে সাগরবাহিত তেলের এক পঞ্চমাংশ পরিবহন করা হয়